আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। অলরেডি আমি আমার যে তোমাদের দেখবা প্লে লিস্ট নাম্বার 4 আমার ইউটিউব চ্যানেলের, সেখানে বেসিক লেকচারগুলো দিয়েছি। সেক্ষেত্রে আমি এখন তোমাদের বিভিন্ন সালে যে প্রশ্ন হয়েছে, বিশেষ করে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড দিচ্ছি। সেক্ষেত্রে আমি খ বিভাগে প্রায় 21টা 22টা লেকচার আপলোড দেওয়া হয়েছে, এখন আমি গ বিভাগে আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি। সেক্ষেত্রে গণসংখ্যা নিবেশন অলরেডি আপলোড দেওয়া হয়েছে, এখন আমরা কেন্দ্রীয় প্রবণতার বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো একটু মনোযোগ দেয়, আগে যেগুলো তোমাদের একটু প্রবলেম বা বিভিন্ন জায়গায় আমাকে সময়ে তোমরা ফোন করে জানিয়েছো যে এই অঙ্কগুলো আগে সলভ করার জন্য, সেরকমই 2016 সালের একটা প্রশ্ন এসেছে রাষ্ট্রবিজ্ঞানের সেই কেন্দ্র প্রবণতার উপরে। সেই অঙ্কটা তোমাদের যেহেতু অনেক বইয়ে বিভিন্নভাবে করে দেওয়া আছে, সেটা আমি ভ্রান্তি দূর করার জন্য আগে সেটা সমাধান করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি অঙ্কের দিকে ফিরে আসি। যে দেখো, নিম্নের তথ্যের যোজিত গড় নির্ণয় করো, শ্রেণী। এখানে দেখো একটা উন্মুক্ত দেওয়া আছে, এই যে একটা হাইফেন দেওয়া আছে সেটা হচ্ছে উন্মুক্ত দেওয়া আছে, তাই না? এখানে বামে কী আছে আমার জানা নাই, যদিও ধারাবাহিকভাবে এখানে 30 থাকলে আমরা সেটা লিখতে পারি, কিন্তু সেটা যথাযথ হবে না। যাই হোক, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আবার 70 থেকে হাইফেন দেওয়া আছে। তার মানে কি, এর পরে কী আছে আমার জানা নেই। এটাকে বলা হয় উন্মুক্ত বা ওপেন ক্লাস ইন্টারভেল, ঠিক আছে? এই উন্মুক্ত বা শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে গাণিতিক গড়ের একটা বড় সমস্যা হলো, তোমরা একটু দেখবা আমার বেসিক লেকচারে কেন্দ্র প্রবণতার উপরে যে পরিমাপগুলো আছে সেখানে দেখবা যে কেন্দ্র প্রবণতার গাণিতিক গড়ের একটা পরিমাপগুলোর মধ্যে গাণিতিক গড়ের একটা অন্যতম সীমাবদ্ধতা হলো যে উন্মুক্ত বা শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। তারপরেও একটা সমাধান আছে, এছাড়া প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয়, সেটা আলাদা বিষয়। তো দেখো, তো এই ধরনের উন্মুক্ত শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে সেক্ষেত্রে মধ্যময় এবং প্রসরণ নির্ণয় করে কিন্তু গাণিতিক গড় নির্ণয় করতে হয়। তো যাই হোক, সুতরাং এই যদি আমরা এটা যোজিত গড় বা গাণিতিক গড় নির্ণয় করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এর মধ্যময় এবং প্রসরণ নির্ণয় করে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো যাই হোক, এখন দেখো, এটি উন্মুক্ত শ্রেণী বিশিষ্ট নিবেশন, সুতরাং মধ্যমা প্রস্তরক নির্ণয় করে যোজিত গড় নির্ণয় করা হলো, সুতরাং মধ্যমা প্রস্তরক নির্ণয় করে নির্ণয় সারণী, একটা প্রস্তরক নির্ণয় সারণী। তো দেখো, আমি শ্রেণী লিখলাম গণসংখ্যা এফ আর ক্রমযোজিত গণসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। তাহলে এই গণসংখ্যা আমাদের আছে কত, 5, গণসংখ্যা বা গঠন সংখ্যা একই কথা, 5, তারপরে কত দেওয়া আছে 10, 20 আর হচ্ছে 12। তাহলে এইটা যোগ করি, 3-এর পাশে 8, 8, 8, 2, 10, 10 0, 2, 2, 4, 5 কত হলো 50। তাহলে আমার মোট গণসংখ্যা কত হলো 50। তাহলে এখন আমি যে কাজটা করব, এর ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তাহলে প্রথম গণসংখ্যাটা দেখো, প্রথম গণসংখ্যাটা 3, 3-এর সাথে 5 যোগ করো 8, 8-এর সাথে 10 যোগ করলে কত 18, 18-এর সাথে 20 যোগ করলে 18 যোগ 20 কত হলো 38, 38-এর সাথে 12 যোগ করো 38 যোগ 12 কত হলো 50। তাহলে এটার এটা আমার মিলে গেল, দেখছো? তাহলে এইটার সাথে এই দুটা মিলে গেল। দেখো, একটু লক্ষ্য রাখো, তাহলে আমরা এখন যে কাজটা করব, তাহলে এন এর মান ক্রমযোজিত 3, 8, 8, 10, 18, 18, 38, 12 কত 50, এটার সাথে এটার মিলে যাবে। তো তাহলে আমার দেখো মধ্যমা বা প্রস্তরক, মধ্যমার জন্য তিনটা ঘর লাগে, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা আর কী বলো, ক্রমযোজিত গণসংখ্যা। যাই হোক, আমরা আগে ফিরে আসি। তাহলে মধ্যমা নির্ণয়, তো মধ্যমা শ্রেণীর অবস্থান n/2, আমরা আগেই বলেছি মধ্যমা এবং প্রস্তরক হলো একটা অবস্থান ভিত্তিক গড়। যখন মধ্যমা এবং প্রস্তরক নির্ণয় করবা, তার অবশ্যই মধ্যমা শ্রেণী কিংবা প্রস্তরক শ্রেণী বের করে নেবা। তাহলে মধ্যমা শ্রেণীর বের করার সূত্রটা হচ্ছে কি, n/2 25, এই 25 অর্থাৎ 50/2 সমান কত হলো 25। 25 কোথায় খুঁজবো, ক্রমযোজিত গণসংখ্যা, 3-এর মধ্যে নেয়, 8-এর মধ্যে নেয়, 18-এর মধ্যে নেয়, 38-এর মধ্যে আছে, যা ক্রমযোজিত গণসংখ্যা, দেখো যা ক্রমযোজিত গণসংখ্যার কার মধ্যে আছে, 38-এর মধ্যে রয়েছে, 38-এর মধ্যে রয়েছে। সুতরাং মধ্যমা
শ্রেণী দেখো, এই 38 বরাবর যে শ্রেণী সেটাই হলো মধ্যমা শ্রেণী, তাহলে কত? 60 থেকে 70, তাহলে আমি মধ্যমা শ্রেণী পেলাম কত? 60 থেকে 70, তাহলে আমার অঙ্কটা 60 থেকে 70 কেন্দ্রিক এটা হয়ে যাবে। তা আমরা জানি মধ্যমা, দেখো তো আমরা জানি মধ্যমা, দেখো এম ই সমান দেখো এল প্লাস এন বাই টু মাইনাস বি সি এফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু কত সি, তাহলে এইটা হলো কি আমার মধ্যমার সূত্র, যেটা তোমরা বারবার আগে শিখেছো, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, তো দেখো এখানে অবশ্যই ব্যাখ্যা দিবা, এখানে এল সমান মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তো দেখো যে আমরা জানি যে মধ্যমা এম ই সমান এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস পি সি এফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি, এই সূত্রটা আমরা আগেই বলেছিলাম, এবং প্রত্যেকটা সূত্র লিখে এর ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা দিলে পরেই পরিপূর্ণ নাম্বার পাবা। তো এখানে এল হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন সীমা, মধ্যমা শ্রেণী আমরা কত পাইছি? 60 থেকে 70, তাহলে নিম্ন সীমা কত? 60। এন ডিভাইডেড বাই টু সমান কত পাইছি? 25, যেটা আমরা এখানে পাইছি। এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণী ছিল 60 থেকে 70, সুতরাং এর গণসংখ্যা আমরা কত পাইলাম বলো? 20, তাই না? আরেকটা হলো দেখো পি সি এফ, মধ্যমা শ্রেণীর ক্রমজ্বয়িত গণসংখ্যার পূর্বের শ্রেণীর ক্রমজ্বয়িত গণসংখ্যা, তা মধ্যমা শ্রেণীর ক্রমজ্বয়িত গণসংখ্যা তো 38, তার পূর্বে কত আছে বলো? 18 বা 18। আর সি হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান, অর্থাৎ 60 থেকে 70-এর ব্যবধান কত বলো? 60 থেকে 70-এর ব্যবধান কত হচ্ছে? 10, তাই না? এই তাহলে এখন প্রয়োজনীয় মান বসাবো, তাহলে এল এর মান আমি কত পাইছি? 60। এন 25 মাইনাস পি সি এফ এর মান আমি কত পাইছি? 18। আচ্ছা এফ এম এর মান আমি কত পাইছি? 20, ভাগ সির মান কত? 10। তাহলে 60, একটু লক্ষ্য রাখো, 25 থেকে আমরা কি করব? 18 বাদ দেবো, তাহলে 25-18, তাহলে কত হলো? 7। এই 7-এর সাথে, আচ্ছা আরেক লাইন করে তোমাদের বোঝানোর জন্য, 7, 20, 10, তাই না? তাহলে 60, তাহলে 70/20, তাহলে 60 যোগ 70-কে যদি আমরা 70/20, তাহলে কত হলো? 3.5, তাহলে কত হলো বলো? 63.5, এটা হলো আমার মধ্যমা। আবার একটি বুঝে নাও, তাহলে মধ্যমা কত হলো? 63. কত বলো? 5। তো এখন আমাকে বের করতে হবে পশুরোগ নির্ণয়, একটু মনোযোগ নেও, যে এখানে যদি আমরা বলি যে পশুরোগ নির্ণয়, দেখো পশুরোগ নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হবে আমাকে? পশুরোগ নির্ণয়, তাই না? আবারও বলছি, এই মধ্যমা এবং পশুরোগ নির্ণয় করে সরাসরি টেবিল করে করা যাবে না, সেক্ষেত্রে মধ্যমা নির্ণয়, মধ্যমা শ্রেণীর অবস্থান বের করেছি, ঠিক পশুরোগ নির্ণয় করতে হলে আমাকে পশুরোগ শ্রেণীর অবস্থানটা বের করতে হবে। তাহলে কী হলো? পশুরোগ শ্রেণী, দেখো পশুরোগ শ্রেণীর অবস্থানটা কী? প্রদত্ত তথ্যের সর্বোচ্চ গণসংখ্যাটা খুঁজতে হবে, তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? 20। লিখবো কি? প্রদত্ত তথ্যের বা নিবেশনের সবচেয়ে বড় গণসংখ্যা কত বলো? 20। সুতরাং মধ্যমা শ্রেণী এই 20 বরাবর কত আছে দেখো? 60 থেকে 70। ওকে, তাহলে আমরা পশুরোগ শ্রেণী কত পেলাম? পশুরোগ শ্রেণী আমরা কত পেলাম? 60 থেকে 70। তাহলে পশুরোগ শ্রেণীটা কী বলো? কোনো তথ্য সারিতে যে সংখ্যাটা বেশি থাকবে, গণসংখ্যাটা বেশি থাকবে, সেই শ্রেণীটাই হচ্ছে কী বলো? প্রচুরক শ্রেণী। তো আমরা জানি প্রচুরক, দেখো আমরা জানি প্রচুরক, যে প্রচুরক এমও সমান দেখো ডেল্টা এল প্লাস, ওপরে হলো ডেল্টা ওয়ান, নিচে হলো ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু কত সি, এই হলো আমার প্রচুরক নির্ণয়ের সূত্র। তো এটার আমরা ব্যাখ্যা দেবো, যে এখানে ত্রিভুজের ম্যাটন উচ্চারণ, এটাকে উচ্চারণ করবা ডেল্টা, গ্রিক বর্ণমালা, ঠিক আছে? তাহলে এখানে এল সমান দেখো প্রচুরক শ্রেণীর নিম্ন
সীমা, তো প্রসরক শ্রেণী কোনটা আমরা পাইছি 60 থেকে 70, 60 হলো নিম্ন সীমা। আচ্ছা ডেল্টা ওয়ান দেখো যে প্রসরক শ্রেণীর গণসংখ্যা, প্রসরক শ্রেণীর গণসংখ্যা ও তার পরের পূর্বের পূর্বের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান, গণসংখ্যার ব্যবধান। তাহলে এইখানে জিনিসটা হচ্ছে দেখো, তাহলে প্রসরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান, দেখো পূর্বের শ্রেণীর গণসংখ্যার কি বলো ব্যবধান, পূর্বের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। তাহলে পূর্বে দেখো প্রসরক শ্রেণীর গণসংখ্যা কত, 20, তার পূর্বে কত আছে 10, 20 বিয়োগ 10 কত হলো 10। এবার দেখো ডেল্টা টু সমান কী হচ্ছে, বলছে প্রসরক শ্রেণীর গণসংখ্যা ও তার পরের শ্রেণীর, পরের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান, অর্থাৎ 20 বিয়োগ পরে কত আছে 12, তাহলে কত হলো এখানে 8। আর সি সমান দেখো, সি মানে হচ্ছে প্রসরক শ্রেণীর শ্রেণী ব্যবধান, তাহলে কত হচ্ছে 10, কারণ 60 থেকে 70 ব্যবধান কত হচ্ছে 10। তাহলে আমার সূত্রের প্রয়োজনে যা যা দরকার আমি এখানে পেয়ে গেছি, তাই না? তাহলে এইখানে প্রসরকের যে সূত্র সেই অনুযায়ী আমি এল এর মান কত পাইছি, এল এর মান কত হচ্ছে 60, তাই না? ডেল্টা ওয়ানের মান পেয়েছি আমি 10 যোগ 8 ইনটু 10, সির মান কত হচ্ছে 10, তাই না? প্রয়োজনীয় সব মান পেয়েছি। তাহলে 60, এবার এটা গুণ করলে পারে 100, তাহলে এক এটা হচ্ছে 18, তাই না? 100কে আমরা কি করব 18 দিয়ে ভাগ করব, তাই না? 100 ভাগ 18, তাহলে 100 ভাগ 18, তাহলে কত হলো আমার 100কে 18 দিয়ে ভাগ করলে 5.56, তাহলে কত হলো 65.56, এইটা হলো আমার প্রচুরক। আবার মনে যাও, তাহলে আমার এই অঙ্কের জন্য আমি দুইটা মান বের করে নিলাম, একটা মধ্যমান নির্ণয় করলাম আর একটা হলো কি বলো প্রচুরক আমি নির্ণয় করে নিলাম। তাহলে দেখো আমার মধ্যমা এবং কি বলো প্রসরক আমি বের করে নিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা আমরা জানি যে এই আমরা জানি, দেখো একটু মনোযোগ দাও, আমরা জানি যে একটা প্রসরকের একটা ফর্মুলা আছে, প্রসরক এমও সমান দেখো 3 গুণন মধ্যমা মাইনাস 2 গুণন দেখো গাণিতিক গড়, অর্থাৎ 3 ইনটু এম ই মাইনাস 2 এক্স বার, তাহলে 3 ইনটু, আচ্ছা এইখানে আমার এমও দেওয়া আছে, তাই না? এমও দেওয়া আছে, এমওর মানটা কত দেওয়া আছে, এমও আমরা পাইছি কত 65.56, আর এম এর মান কত পাইছি 63.5 মাইনাস 2 এক্স বার, এইটুকু আমরা পেয়েছি, তাই না? এখন যে কাজটা আমাকে করতে হবে বা যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখন আমি পক্ষান্তর করব এইটাকে, মাইনাস টু এক্স বার যদি আমি নিয়ে আসি এদিকে তাহলে কী হবে বলো +2x বার, আর এটার সাথে একটা গুণ দিলাম, অর্থাৎ 63.5 গুণন কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 190.5 বিয়োগ, এটা ওদিকে চলে গেলে পক্ষান্তর চলে গেলে 65.56, তাহলে এটা কী দাঁড়ালো দেখো, এটা থেকে আমি 190.5 বিয়োগ কত হলো 65.56, তাহলে কত হলো 124.9 কত হলো 4, তাহলে 2x বার, তাই না? বা 2x বার, তাহলে এক্স বার সমান কত বলে 124.94 ভাগ 2, এখানে যদি ভাগ দিই ভাগ
2 তাহলে কত হলো 62.47 এটা হলো আমার উত্তর ঠিক আছে তার মানে একটু বুঝি নাও যে আমরা যে গড়টা একটু করলাম বা যে বিষয়টা আমার এখানে থাকলো একটু মনোযোগ দাও যে এই এখানে যে মূলত টেকনিক্যাল কারণেই অঙ্কটা দেয়া হয়েছে তোমরা একটু ভালো করে বুঝে নেবা যে উন্মুক্ত শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে বা এই ধরনের যদি অঙ্কগুলো আসে তাহলে তোমরা গাণিতিক গড় নির্ণয় করতে বলে তাহলে মধ্যমা এবং প্রস্থরেখা নির্ণয় করে গাণিতিক গড়টা বের করবা তো এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নাও তাহলে মধ্যমা এবং প্রস্থরেখা নির্ণয় করে কিন্তু আমাদের গাণিতিক গড় বের করা হলো যাই হোক তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো এই অঙ্কটা আগে সলভ করার জন্য তাই আমি সলভ করলাম তারপরে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো একটু ভিন্ন মনে হয় সেগুলো একটু আগে জানাবা সেগুলো আমি আগে সলভ করব আর আমার এই বইয়ে সবগুলো অঙ্কই করে দেওয়া আছে ধারাবাহিকভাবে তোমরা একটু দেখবা আমরা নতুন এডিশন 2021 সালে খুব তাড়াতাড়ি এটা প্রকাশ করব তো তারপরে তোমরা যদি বইটা কাছে থাকে আর আমার লেকচারগুলো শোনো তাহলে অন্যের সহায়তা ছাড়াই নিজেদের সমস্যার সমাধান করতে পারবা যাই হোক আবারও বলি তোমাদের ইউটিউব চ্যানেলের প্লেস নাম্বার 04 সবাইকে প্লে আমার চ্যানেলে যাই 04 তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন অংশগুলো পাবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম